জি চব্বিশ ঘণ্টাই স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদীপ বাজ কলকাতা লিগের যে ম্যাচ মহমেডান স্পোর্টিং বনাম কালীঘাট মিলন সংঘ কালীঘাট এমএস আর এই খেলা দু দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ আগের ম্যাচে মহা আটকে গিয়েছে এদিকে কালীঘাট এমএস এখনও পর্যন্ত এবারের লিগে দুটো ম্যাচ খেলার পরেও জয় পায়নি অর্থাৎ কোনো ম্যাচ থেকেই তিন পয়েন্ট ঘরে তুলতে পারেনি কালীঘাট এমএস আর এবার সামনে কিন্তু শক্ত প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন মহাম্যাডান এবং ঘরের মাঠে মহাম্যাডান আজকাল খেলবে কালীঘাট এম এর বিরুদ্ধে আর এই ম্যাচে আমরা আলোচনা করব কি কফে আমার সঙ্গে দুই প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ এবং মানুষ ভট্টাচার্য রয়েছে আপনাদের দুজনকেই স্বাগত জি চব্বিশ ঘন্টায় একটু যদি বলি মানুষ যা কালীঘাট এম এস এবং মহামেডান মহামেডানের কাছে একটু মানে চাপ রয়েছে আজকে তার কারণ গত ম্যাচে সমর্থকদের আশা পূরণ হয়নি একদম সোজা কথায় খিদিরপুর আটকে দিয়েছে ঘরের মাঠে আজকে কালীঘাট না আজকে যে দলের বিরুদ্ধে তারা খেলবে খিদিরপুরের মতো অত স্ট্রং শক্তিশালী পাবে না কারণ এবারে টিমটা ভেঙে গেছে কালীঘাটে কালীঘাট এম এস গত দারুণ ফুটবল খেলেছে এবং ওই দলের বেশ কিছু ভালো খেলোয়াড় যেমন উমের সুরজিৎ হালদার যারা নজর ফুটবল খেলেছে তারা এবার দলে নেই আচ্ছা সায়নের মতো খেলোয়াড়ও এবার তাদের দলে নেই তো সেক্ষেত্রে ওরা নতুনভাবে দল গঠন করেছে সুরুচির কাছে তারা হেরে গেছে দুই এক গোলে এবং একটা ম্যাচ ওরা ড্র করেছে এখনও জয় তাদের কাছে অদরা আসলে এই এই গ্রুপে কোনো দলই দুটো রাউন্ড খেলা হয়েছে পরপর দুটো ম্যাচ কেউই জিততে পারেনি এখনও পর্যন্ত এখনো পর্যন্ত খুব কনটেস্ট খেলা হচ্ছে তার একটা প্রধান কারণ তুমি দেখো গোলও কিন্তু অনেক কম হচ্ছে প্রথম রাউন্ডের শেষে দ্বিতীয় রাউন্ডের শেষে যদি তুমি গোল দেখো যেখানে বত্রিশটা গোল হয়েছে এ এর গ্রুপে সেক্ষেত্রে বি গ্রুপে হচ্ছে একচল্লিশটা গোল যেখানে মোহনবাগান ইস্টবেঙ্গল খেলছে আর মহাবাটান যেখানে খেলছে ছ গোল দিলেও গোল কিন্তু বেশি হয়নি তার মানে প্রতিদ্বন্দ্বিতা খুব ক্ষোধার হচ্ছে এই গ্রুপে আজকের ম্যাচ খুব গুরুত্বপূর্ণ মহাবাটনের কাছে জয় তাকে তুলতে হবে গত ম্যাচ কিন্তু মহাবাটান ভালো ফুটবল আমাদের উপহার দেয়নি একদমই সেক্ষেত্রে শিশির দা কি হওয়া উচিত মহাভারতের স্ট্র্যাটেজি একদম শুরু থেকে অ্যাটাকিং খেলে গোল কোনো গোল একটা জোগাড় করা আমি আগেও বলেছি এখনও বলছি যে বড় টিম প্রথম দশ পনেরো মিনিটের মধ্যে যদি গোল পেয়ে যায় এটা একটা মানে নিয়ম তাহলে কিন্তু কনফিডেন্সটা অনেক হাইতে থাকে মহেশ নিজের মার নিজের সাপোর্টার হয়তো প্রথম ম্যাচ অসুবিধা হয়েছে নিজের মাঠে কিন্তু আজকের দিনে অসুবিধা হওয়ার কথা না মানুষরা যেটা বললো কালীঘাট ম্যাচ অত মানে বড় প্রতিপক্ষ এই মুহূর্তে নয় মানে ওদের টিমে যা অবস্থা দুটো খেলায় একটা হেরেছে আর একটা ড্র করেছে সেখানে স্পোর্টিংও একটা ম্যাচ ড্র করেছে একটা জিতেছে তো সেই জায়গা থেকে নিজেদের ঘরের মাঠে খেলা এই ম্যাচটা মহানস্পিংয়ে জিততেই হবে চ্যাম্পিয়নশিপ যদি চারবারে চ্যাম্পিয়ন হয়ে যাবে এই প্রত্যেকটা ম্যাচ পয়েন্ট হারালে আর চলবে না প্রত্যেকটা চাপ কিন্তু রয়েছে মহাবারং শিবিরে তার কারণ যেহেতু ঘরের মাঠের প্রথম ম্যাচটা আটকে গিয়েছে খেদিপুরের কাছে আমরা দেখেছিলাম তারপর ক্লাব সচিব ক্লাব অফিসিয়াল যারা তারা কোচের সঙ্গে কথা বলেছেন সমস্ত প্লেয়ারদের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলেছেন এবং তাদেরকে একটা জিনিস বুঝিয়েছেন যে আমাদের কিন্তু অন্য কোনো রাস্তা নেই থার্ড ম্যাচে জয় নিয়ে বেরিয়ে আসতে হবে আর ঠিক এই জায়গাতে কালীঘাট এমএস তাদের স্ট্র্যাটেজি কি হ হতে পারে দেখো কালীঘাট এমএস একদম নতুন করে দল সাজিয়েছে অনেক নতুন খেলোয়াড় আছে যেমন তুমি আজকে দেখতে পাবে হিমাংশু রায় থাকবে এবং সামনের দিকে থাকবে তুষার বিশ্বকর্মা এবং সাকিরুল আলী নতুন একটা দল তৈরি হয়েছে লড়াই তারা করবে এবং ভীম মান্ডি সে গতবারও ছিল খুব ভালো ফুটবল খেলেছে ভীম মান্ডি ফুল ব্যাকে খেলবে ছেলেটির মধ্যে খেলা রয়েছে ভীম খেলোয়াড় ভীম মান্ডি ওর দিকে আমাদের নজর থাকবে এবং গোলরক্ষক আকাশ সেও কিন্তু খুব ভালো ওদের স্ট্র্যাটেজি যেটা হয় যেটা আমরা দেখা যায় বড় দলের বিরুদ্ধে যখন খেলা হয় তখন প্রথমে শিশির যে কথাটা বলেছে ঠিকই প্রথম দশ পনেরো মিনিটের যে একটা ঝড়ঝাপটা আসবে সেটাকে সামাল সামাল দিতে হবে এবং সেটাকে সামাল দিতে গেলে রক্ষণে লোক বাড়াতে হবে এটাকে লোক থাকবে একজন দুজন থাকবে কাউন্টার জমাট কারণটা জমাটা হবে মানে ছোট দলকে রক্ষণ জমাট রেখেই প্রথম দিকে খেলাটা শুরু করতে হবে অবশ্যই আর মহাবার্ন স্পোর্টিং কিন্তু ম্যাচ খুব ভালো খেলেনি এবং সেইভাবে ওপেনিং করতে পারেনি আজকে চেঞ্জিং হয়েছে আজকে দেখা যাচ্ছে সামাদকে তারা এনেছে তারা প্রথম ইস্তাফিল কেও রেখেছে আজকে এটাই দেখার সামাদ কেরকম খেলে কারণ সেক্ষেত্রে কিন্তু সজলবাগ এবং তন্ময় যারা পেছন থেকে ওপরে আসে সজল তো খুব ভালোই ওপর থেকে সাপোর্টিংটা ভালো দেয় সেক্ষেত্রে আমার মনে হয় আজকের এই ফর্মেশনটা এবং নতুন একজন খেলোয়াড়কে আঞ্চার আগুই এই ছেলেটি কেমন খেলে সেটা আমাদের দেখতে হবে সজল কিন্তু গতবার মানে গত ম্যাচে আটকে গিয়েছিল একেবারে বলা যায় মানে প্রথম ম্যাচে ধামাকা পারফরমেন্সের পর দুটো গোল একটা অ্যাসিস্ট ছিল সজলে প্রথম ম্যাচে বিরুদ্ধে গিয়ে কিন্তু আটকে গেছে দেখো মহাবাটান টিমটাই আটকে গেছিল একদম মহাবাটান টিমকে কোনো রুম দেয়নি ফিলিরপুর ক্লাব এত দৌড়েছে মানিক থেকে ডান দিক থেকে মাঝখান থেকে ওরা এত সুন্দর তাতে কিন্তু কিছুটা নাজিয়াল হয়ে গেছে তাই জন্য আজকে তাকে একটা ফরমেশন চেঞ্জ করেছে ডিফেন্সেও কিন্তু আজকে শুভকে রাখেনি দীপু জাসিম জেমস আর জোসেফকে দিয়ে তারা আজকে শুরু করবে যে তুমি একটু বললে না যে গত ম্যাচের পরে খেলোয়াড়দের সাথে কোচ এবং কর্মকর্তারা একটা মিটিং করেছেন তারা এগুলো নিয়ে ভাবনা চিন্তা করেছে কোন জায়গাগুলোতে ফাঁক ফোকর ছিল সেগুলোকে ভরাট করার চেষ্টা করেছে দেখো এই কলকাতার লিগটা ইস্টবেঙ্গল মোহনবাগান মহাবাটান তিনটে বড় দলের কাছে দেখে নেবার ব্যাপার এখান থেকে কোন কোন প্লেয়ারকে তারা চুজ করবে যাতে আইএসএল টিমে তারা ঢুকতে পারে তাই এটা প্রচন্ড প্রতিদ্বন্দ্বিতা আছে খেলোয়াড়দের মধ্যে আমার মনে হয় মহাবাটান আজকে ছোট দলগুলোর কাছেও তো একটা টার্গেট রয়েছে সুপার সিক্সে আমাদের জায়গা করে নিতে হবে একশোবার কেউ চাইবে না নিচে টিনে যাওয়ার উপরের তিনটে দল থেকে নিচের তিনটে দলকে কিন্তু অনুমণের জন্য খেলতে হবে একদমই তাই কোন দলই চাইবে না নিচে তিনে যেতে তারা ওপরের দিকে এবং মাঝে থাকি এই সমস্ত টিমরা যে তাদের যে ভাবনা শুধু এই জায়গাটা নিয়ে জানতে চাইবো যে প্রাথমিক আড়ষ্টতা জড়তা যেগুলো একেবারে একটা লম্বা লিগের শুরুর দিকে থাকে প্রথম ম্যাচ বা দ্বিতীয় ম্যাচ সেগুলো কিন্তু কেটে গেছে সব টিমেরই এবার কিন্তু একেবারে ফুল ফ্লেজে মানে নিজেদের স্ট্র্যাটেজি নিয়ে এগিয়ে যাওয়া এটা তো ঘটনা যে বড় টিমের কিন্তু বড় টিমের ক্ষেত্রে বলছি মামার স্পোর্টিং এর কোনো জায়গাই নেই যে মানে স্বস্তির নিঃশ্বাস হলার কারণ কি প্রত্যেকটা ম্যাচ বড় টিম প্রত্যেকটা ম্যাচ জিততে হবে আমাদের এখানে ইন্ডিয়ান ফুটবলটা একটু অন্য ধরনের মানে আমাদের এখানে প্রত্যেকটা ম্যাচ জিততে হবে স্ট্রাইকার যে থাকবে বা ফরার্ডে যে থাকবে তাকে প্রতিদিন গোল করতে হবে চাপ থাকবেই বড় টিমের কাছে শিশুদের এই জায়গাতে আসবে একটা বিরতির সময় হয়েছে বিরতির পর ফিরছি আলোচনা আরও অনেক কিছু উঠে আসবে সঙ্গে থাকুন মহামাডন স্পোর্টিং বনাম কালীঘাট এমেস আর কিছুক্ষণের মধ্যেই খেলার একেবারে সরাসরি সম্প্রচার শুরু হয়ে যাবে যা আপনারা দেখতে পাবেন জি ঘন্টার পর্দায় খেলা হবে মহামাডান মাঠে মহামাডানের গ্রাউন্ডে খেলা হবে হোম গ্রাউন্ডে এবার দ্বিতীয় খেলা কলকাতা লিখে মহামাডান আজ আর আজ জয় তুলে নিতেই হয় মহামাডানকে এরকমই একটা তাগিদ নিয়ে প্লেয়াররা নামছেন কোচ স্ট্র্যাটেজি তৈরি করছেন যা খবর আমরা পাচ্ছি আর অন্যদিকে কালীঘাট এম এস এখনো পর্যন্ত জয় পায়নি প্রথম দুটো ম্যাচে এটা তৃতীয় ম্যাচ কলকাতা লিখে কীঘাটে মেসে একটু কথা বলব মানুষ বেশ পুরোনো ক্লাব এই বাংলার বুকে দীর্ঘদিন ধরে কালীঘাটে চর্চা করে আসে যদি বলো দেখো এটা স্বাধীনতার আগে তৈরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক ক্লাব বলতে পারো হুম ওনার পিতা প্রয়াত কমিলেশ্বর ব্যানার্জি চারজন বন্ধুকে নিয়ে হরিশ্বরের স্ট্রিটে এই ক্লাবটা তৈরি করেছিলেন আচ্ছা এই ক্লাবটা পরে যখন কলকাতার মাঠে খেলা শুরু করলো কলকাতার মাঠে প্র্যাকটিস যখন হতো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার প্রয়াত মাতা গায়ত্রী দেবী খেলোয়াড়দের খাবার তৈরি করতেন স্টু বানতেন পাউরুটি সেঁকে দিতেন হাতে করা রুটি করতেন সেগুলো নিয়ে অজিত আগেকার অজিত আমি অনেক অনেকদিন আগের কথাই বলছি আমি আমরা তখন খেলছি তখন কালীঘাটে টিম কলকাতার মাঠে খেলে ছয়ের দশকের দশক সাতের দশ আটের দশক বলুন ওই সময় কিন্তু খাবার নিয়ে অজিত যেতেন খেলোয়াড়দের খাওয়াতেন এটা তুমি বলতে পারো এটা পারিবারিক ক্লাব এবং এরা শুধু ফুটবল খেলে না সামাজিক অনেক কাজ করে বড় পুজো করে দুর্গা পুজো হয় বড় এবং তোমার ব্লাড ডোনেশন ক্যাম্প হয় এবং সাংস্কৃতিক সাংস্কৃতিক চর্চাও হয় মানুষ এটা তুমি যখন বলছো তখনই আমার মনে হচ্ছে যে কলকাতা ময়দান বা বাংলার ফুটবলের মানে এইগুলোই হয়তো হয়তো আবেগ ঐতিহ্য মানে একটা ক্লাবকে গড়ে তোলার পিছনে তাকে তিল তিল করে এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে কত মানুষের স্যাক্রিফাইস থাকে কত মানুষের আবেগ সারাটা জীবন সারাটা সময় লেগে থাকে যেমন তুমি বললে যে ঘর থেকে খাবার বানিয়ে প্লেয়ারদের নিয়ে যাওয়া কি শিশিদা তোমাদের সময় হয়তো এরকম দেখেছো ছোট ছোট ক্লাবের পিছনে ক্লাবের সব সব জায়গায় এরকম করতো মানে ছোট টিম যেরকম ভূতনাথ দা এদের সব নাম আছে তবে বাড়ি তখন এরকম তো এত ক্যান্টিন ছিল না বা এত পয়সা ছিল তখন বাড়ি থেকেই এত কর্পোরেট খিদিরপুরে খিদিরপুর ক্লাবের জন্য বাজার করতেন মার্কেটে মাছ নিয়ে এসে নিজের বাড়িতে কিন্তু আন্তরিকতা সবচেয়ে বড় কথা আন্তরিকতা আন্তরিকতা সেই আবেগই তিলে তিলে বাংলার ফুটবলকে এই জায়গায় নিয়ে এসেছে ক্লাবের প্লেয়ারদের থেকে যখন তুমি নিতে চাইছো তারা তাদের দি তাদের কিছু ফিরিও দেয় কর্মকর্তারা দিয়েছে যারা চেনে জানে তারা জানে কত বুক্ত খেলোয়াড়দের ভালো খেলতে না পারলে কিন্তু তাদের জন্য রোজ ওরকম একটা মাপের লোকের মামা এই আলোচনা বেশ মজার লাগছে কারণ প্রফেশনালিজম পেশাদারিত আসলেও আবেগ হয়তো এখনো আছে বাংলার ফুটবল বাংলা ক্লাব ঘিরে একটা ছোট্ট বিরতির পর আলোচনায় ফিরবো আজকের ম্যাচ নিয়ে আলোচনা তো বটেই সঙ্গে থাকুন আমরা আলোচনা করছি মহামাডার স্পোর্টিং বনাম কালীঘাট এম এর ম্যাচ নিয়ে যে ম্যাচ আর মাত্র কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে মহামার্ডার মাঠে আর সরাসরি আপনারা দেখতে পাবেন জি চব্বিশ ঘন্টার পরদায় মহামার্ডার মাঠ কিন্তু আজকে কানা কানায় ভরে উঠছে এখনো পর্যন্ত যা আমরা খবর পাচ্ছি সেটা কি বলবে

কৌশিক সরকার ছাড়া দু চারজন যাদের আমরা চিনি জানি আচ্ছা আমরা একটু মাঠে দিকে কি নজর রাখবো মাঠে কি চলছে এই মুহূর্তে আমাদের প্রতিদ্বন্দী সম্প্রীতি রয়েছে সেখানে we believe that they also have enough quality to make sure that they give us a very competitive uh, game and in the end be able to আওয়াজ বাঙালির live z 24 ঘন্টা